বন্ধুরা, শিক্ষা বোর্ড জানিয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 28 থেকে 31 জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। বৃহস্পতিবার 22 জুন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ে সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের প্রফেসর তপন কুমার সরকার। তিনি বলেন, এসএসসির পরীক্ষার খাতা মূল্যায়নের প্রায় শেষ পর্যায়ে, এখন রেজাল্ট তৈরি করার জন্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রী সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহে যে কোনো দিন প্রকাশ করা যেতে পারে। বন্ধুরা, প্রথমে বলবো ক্রোম ব্রাউজারটি ওপেন করতে। তো ওপেন করার পরে উপরে সার্চ অপশনে এখানে লিখতে হবে এসএসসি রেজাল্ট 2023। তো আমি একটু নতুন করে লেখাই, এসএসসি রেজাল্ট 2023। তো সার্চ দেওয়ার আগে বলবো, উপরে তীর চিহ্ন এখান থেকে ডেস্কটপ মোডটি চালু করে রাখবে। আমার অবশ্য ডেস্কটপ মোড চালু করে আছে, তোমরা এটা চালু করে নেবে। তো এখানে নিচে দেখা যাবে এডুকেশন বোর্ড রেজাল্ট। আমরা এখানে ক্লিক করার পরে এখানে এই অপশনটা আসবে। তো প্রথমে এসএসসি এক প্রথমটাই আছে, এটা আমরা সিলেক্ট করব। এরপরে ইয়ার, যত সালে পরীক্ষা দেওয়া হয়েছে, সাপোজ আমি 2014 সালে পরীক্ষা দিছি, বোর্ড ঢাকা থেকে পরীক্ষা দিয়েছি, জেজি বোর্ড থেকে, রোল নাম্বার, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার। তারপর বন্ধুরা এখানে দেখো, 3 + 3 সমান সমান কত হয়? 6। তো এটা আমরা সঠিক বসিয়ে সাবমিট করে দেব। তো বন্ধুরা দেখো, সাবমিট করার সাথে সাথে কিন্তু রেজাল্টটা দেখিয়ে দিয়েছে যে গৌতম রায়, সব তথ্য এখানে, রেজাল্ট চলে এসেছে। তো বন্ধুরা, এভাবেই তোমরা রেজাল্ট দেখবে। আর আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।